এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان سرمية شغل يا الله صنب شغل يقول أعوذ بالله من الشيطان সব কিছু কার বলেন আল্লাহ তাআলা। তাহলে সব
কিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন এবং আল্লাহই তাম পৃথিবী চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে বলেন? নেই। বুকে হাত দিয়ে বলেন তো সন্দেহ আছে কিনা? নেই। কিন্তু আল্লাহ পাক কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সন্দেহ আছে। তোমাদের কি আছে বলেন? সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالتِ الْأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا অবলম্বিত এক জামাত বেদুইন জামাত আপনার কাছে আসছেন, এসে তারা সাক্ষ্য দেয় আমান্না আমরা ঈমান এনেছি, আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমরা একথা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো রব নেই, আমরা একথা স্বীকার করি ও নবী আপনি হলেন আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নেই। ও নবীজি আমরা তো ঈমান এনেছি, আমরা পরিপূর্ণ ঈমানদার, আমরা পরকালকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকালাতিল আরাব, তারা যদিও বলেন যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আপনি নবী বলেন লাম তো মেনু না, তোমরা কখন ঈমান আনোনি। সম্মানিত ভাইরা, এখন আমাদের কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহর উপর। এই পৃথিবীর মানুষের সকল সমস্যার সমাধান রয়েছে হলো আমলের ভিতর। কিসের ভিতর বলেন? আমলের ভিতর। আল্লাহ দিন মানার ভিতরেই সমস্যার সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। দ্যার ইজ নো সলিউশন উইদাউট দিস, এছাড়া কোনো সমাধান নেই। কিন্তু আল্লাহর এই দিনটাকে কি আমরা বুঝি বলেন তো দেখি? দিন কি জিনিস আমরা বুঝি? দিনের নাম হলো ইন্না দিন আইনদাল্লাহিল ইসলাম। দিনের নাম কি বলেন? ইসলাম। আর এই ইসলামটা কি? ইসলামটা কি বলেন? আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমার কথাগুলো বুঝতে হবে ভাই। ইসলাম একটি কি বলেন? পরিপূর্ণ জীবন বিধান। এখন আমাদের সমাজে আমি বলে নিই যে ইসলামটা আছে আংশিক, পরিপূর্ণ ইসলাম আমরা মানতে রাজি না। অধিকাংশ লোকই আমরা ইসলামটাকে মানি আংশিকভাবে, ঠিক কিনা? এজন্যে পুরা ইসলাম মানার নামই হলো আমল, আমল। আর যিনি মানেন তিনি হলেন আমলদার। ইসলাম ছাড়া কি দুনিয়া এবং কোনো কালে কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব বলেন? সম্ভব? এই বিশ্বাস এটা আমরা মুখে বলি কিন্তু অন্তরে নেই। যদি থাকতো তাহলে কেউ আমরা সুদ ঘুষ জিনা ব্যবিচার অন্যায় অত্যাচার কোন রাহাজানি এগুলোর সাথে জড়িত আমরা ঠিক কিনা বলি? এই বিশ্বাস যদি আজ মুসলমানদের থাকতো, মুসলমানদের ইমান যদি এরকম সুদৃঢ় থাকতো যে ইসলাম ছাড়া কল্যাণ দুনিয়াতেও নেই পরকালেও না, যাদের কোনো পথ নেই, তাইলে মুসলমান ইসলাম কায়েম এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জান বিলিয়ে দিত, ঠিক কিনা বলে? জান দেওয়া তো দূরের কথা, আজকে ইসলামের কোনো বাধা বিপত্তি আসলে আমাদের ইমান চলে যায়। তাহলে কেমন ইমানদার আমরা বলেন? আল্লাহ পাক বলেন আচ্ছা গয়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা আজ্ঞা বলেন আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুন, ইসলাম যারা মানে না তারা অন্য কোনো নাজাতের পথ খুঁজতে চাই, তারা যে জিনিসটা মানে ইসলাম বাদ দিয়া তারা তার মধ্যে সফলতা খুঁজতে চাই, তার মধ্যে তারা সফলতা চাই। কিন্তু আল্লাহ পাক বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করে কি বলেন ওগো নবীজি? আপনি এদেরকে বলে দিন আফো গয়রা দীনিল্লাহ, তারা কি আল্লাহর দিন বাদে অন্য কিছু অন্বেষণ করে? যদি করে থাকে শুনুন, এদের চেয়ে অজ্ঞ, এদের চেয়ে মূর্খ, আর এদের চাইতে একেবারে অপরিপক্ক লোক আর কারো কেউ হতে পারে না। কারণ হলো ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ওরা তো জানেই না এই দুনিয়াতে হলো সামান্য একটি জায়গা, কিন্তু এই দুনিয়ার থেকে অনেক বড় জায়গা যার নাম হলো আসমান। আসমান প্রথম আসমানটা কেমন আমার বন্ধুগণ যদি যদি বুঝতে চান তাহলে একটু এভাবে বুঝতে হবে। এই যে পৃথিবী, এই
পৃথিবী থেকে আসমান এই পর্যন্ত যেতেন যত দিন সময় লাগবে, আর যত সময় লাগবে এই সময়টা মেপে দেখুন কত সময় লাগতে পারে। আমার ভাইয়েরা, এই পরিমাণ আসমান এবং জমিনের মাঝখানে যত পরিমাণ জায়গা আছেন, শুধু প্রথম আসমানের সেই মোটা বা পুরুত্বটুকু যতটুকু হবে বলে সুবহানাল্লাহ। এত বড় আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তো জমিনের মানুষ, তোমরা তো এই জমিনে বাস করো। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই জমির এক সময় ছিল না, আমি আল্লাহ এই জমিনের ব্যবস্থা তোমাদেরকে করে দিয়েছি। ওই কাফেররা যারা আমাকে অস্বীকার করে কোনো দিদি, আপনি তাদেরকে বলেন, তারা যে জমিনে বসবাস করে, অহংকার করে, গর্ব করে, আমি আল্লাহ নাফরমানি করে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, এরা কি লক্ষ্য করে নেন যে আমি আল্লাহ তাআলা এই জমিনের কোনো অস্তিত্বই রাখছিলাম না, এই জমির আর আসমান একসাথে ছিল, এমন ক্ষমতা আমার, এমন পাওয়ারফুল আমি, এমন আজিজুল হাকিম আমি, যা আমি আমার এক হুকুম কোন দিয়ে এই জমিন আর আসমানকে আমি আলাদা করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আসমান জমিনের থেকে অনেক মোটা করে রাখছি, কারণ এই আসমান একদিন এদের উপর ভেঙে পড়বে, ঠিক কিনা বলে আমার ভাইরা। সেই আসমানের নিচে আর আল্লাহ রিজিক খে, আল্লাহ প্রদত্ত নিয়ামত খে, যদি আল্লাহ আসমানি কিতাব এবং আসমানি দিনের বিরোধিতা করি, এই দিনের মোকাবেলা যদি আমরা করতে চাই, তাইলে আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন যদি আমরা ইমানদার হই, ঠিক কিনা। এবং ওই কাফের মসজিদদেরকে আসমান তাদের উপর ভেঙে দেবেন, কিন্তু সেটা সময়ের প্রয়োজন। কি বলে? সময়ের প্রয়োজন। এগুলো আল্লাহ তাআলা করেন। আল্লাহ পাক কি বলছেন? ইলা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যেদিন প্রকম্পন সৃষ্টি হবে, যেদিন এই জমিনে প্রকম্পন সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন পতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, পাহাড়গুলো কি হবে? ইহিনিল মানফুস, তুলিত ধুরার ন্যায় উঠতে থাকবে। ইলা সামাউন শাক্কাত, সেদিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের লোকের উপর ভেঙে পড়বে। এটা কিসের কথা বলেন? আল্লাহর কোরআনের কথা। সুতরাং বিরোধিতা করবেন, ঠিক আছে, বিরোধিতা আপনি করেন, আল্লাহর কোরআনের বিরোধিতা করতে যাবেন না। আল্লাহর কোরআনের বিরোধিতা করে ফিরআউন, নমরুদ, হামান, কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এমনকি যদি বর্তমানে দেখতে চান, মায়ানমারের অংশান সুচেও কিন্তু বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলে। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে পৃথিবীর মানুষ। আজ আপনাদের বুঝতে হবে, দেখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায় আফসোস, আমি এদেরকে দেখাই, এদেরকে যদি দেখতে মন চায় আরো বেশি, কুল সিরু ফিলাদ, জমিনে সফর করো, ফাঙ্গুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এরপর দেখো যে আমি পাপিষ্ট লোকের পরিণতি কি করে দিয়েছি। প্রিয় ভাইয়ের, আমার কোন রকম টু শব্দ পর্যন্ত করতে দেওয়া যাবে না ইসলামের বিরুদ্ধে, রাজি আছেন? ঐক্যবদ্ধ হতে হবে। আমি আওয়ামী লীগ, জামাত, জাতীয়বাদী, জাসদ, বাসদ বুঝি না, আমি মুসলমান। অ্যাজ এ মুসলিম, দ্যার ইজ নো ওয়ে উইদাউট কোরআন অ্যান্ড সুন্নাহ, দ্যার ইজ নো ওয়ে টু সাকসেস উইদাউট ইসলাম। মুসলমান হিসেবে আমার ইসলাম ছাড়া কোনো পথ নেই, ঠিক কিনা বলে। সুতরাং ইসলামের পক্ষে যারা থাকবেন তারা জান্নাতে যাবে, আর ইসলামের বিপক্ষে যারা থাকবেন নিশ্চিত জাহান্নামে যাবেন। এই কথা বিশ্বাস করেন? এই কথা বিশ্বাস করেন? কেন? তাই যেতে একটু হুহা শুনলেই দৌড় বাড়ি সব, আমরা সব দৌড়। কেন এত এত ভয় কিসের? আল্লাহ পাক বলছেন, মুমিন তারা যারা ভয় পায় না কারো। যদি বলেন হুজুর এটা আপনি বানায় বলেন, ফালা তাকশাউহুম ওয়াখশাউনি, ফালা মানে না তাকশাউ আমার সিগার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো নবীজি তাদেরকে আপনি বলুন ফালা তাকশাউহুম, তারা যেন বাতিলকে দেখে ভয় না পায়। ওয়াখশাউনি, আমাকে ভয় পাবে, আমি আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বাতিলের যাবতীয় দুনিয়াবী শক্তির মধ্যে থেকে রু উঠায় নেব, এদের কোনো
শক্তি দেখা যাবে বাহ্যিক দৃষ্টি দিয়ে শক্তি আছে। এজন্য দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে নিতে চান, আসলে এই বাহ্যিক শক্তিকে ভয় পাই নাকি আমি আল্লাহকে হাত পাতিহি ভয় পাওয়ার মতো ভয় পাই। যত সুদৃঢ় আমরা হব তত আল্লাহ সাহায্য সহযোগিতা আমাদের সাথে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে কি বলতেছিলাম যে আসমান এবং জমিন টোটাল কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত কার করতে হবে? আল্লাহ তাআলা করতে হবে। কিন্তু আমরা কি করি? আমাদের ভিতর সন্দেহ আছে। সবচেয়ে বড় সমস্যা হলো মুসলমানদের মধ্যে সন্দেহ কাজ করে। ইমান আছে ঠিকই, বলে যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটা অন্তরে আছে কিন্তু বাস্তবে নেই। বুঝতে পেরেছেন? আমার নবীজি বলেন ও মুসলমানেরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যত কোন করবা তোমাদের এই কালেমা শুধু উপকার করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটি আছে, শর্ত কি? আল্লাহ নবী বলেন শর্ত হলো কালেমার হক সহকারে কালেমা পড়তে হবে। কি সহকারে? বলেন হক সহকারে। এখন বলেন আমরা যে বললাম আমরা কালেমা পড়েছি মুসলমান, কিন্তু এমন মুসলমান যে 40,000 বছর কবরে থাকতে হবে, ইমানদার মানেই বিশ্বাসী, এই কথার বিশ্বাস যদি প্রকৃত মুসলমানের থাকে সে কি কাউকে ভয় পেতে পারে ইসলাম পালন করতে? যে সে কি কোনো বাধা বিপত্তি এটাকে কি ভয় পাবে? বলেন সে কি সুদ ঘুষ জিনা বিচার অন্যায় অত্যাচার এগুলোর সাথে জড়িত হতে পারে? তাইলে এই কথা তো আমার না, আল্লাহ পাক বলছেন আগে তোমার ইমান সংশোধন করো। বিশ্বনে বলেন আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে সঠিক করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তাম পৃথিবীতে আজ মুসলমানদের অধঃপতন, আজ মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, মুসলমানদের উপরে অত্যাচারের ইস্তিম গোনা চলছে একটা কারণে, সেটা হলো মুসলমানদের ইমান নেই। কি নেই? ইমান নেই। আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে বলেন ওয়ালা তাহিনু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন শোনো ওয়ালা তাহিনু, তোমরা কোনো চিন্তা করো না, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা টেনশন পেরেশানি নাই, ওয়া আনতুমুল আলাউনা, এই জমিনের বুকে তোমরাই বিজয়ী হবে। কে বলেছেন? শুধু বললে হবে না, বিশ্বাস থাকতে হবে মুসলমান। হাজারো কষ্ট, হাজারো নির্যাতন, নিষ্পেষণ, সব কিছুর শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতা আমাদের হাতে তুলে দিবেন, কিন্তু শর্ত আছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। ওরে মুমিন, তোমার মন ঈমান যদি শরীক হয়, তুমি যদি প্রকৃত পক্ষে আমার উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারো, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের সমস্ত ক্ষমতা আমাদেরকে দিয়ে দেবেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম সর্বপ্রথম যে আমাদেরকে দুনিয়া এবং পরকালের নাজাতের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আমল। আমল দরকার কিনা বলেন? কিন্তু এই আমল কত প্রকারের আমল আছে? নামাজ, রোজা, হজ, যাকাত আছে না? আচ্ছা, নামাজ যে কেউ করতে পারে, ঠিক কিনা বলেন? এর কোনো বাধা বিপত্তি সচরাচর দেখা যায় নাকি? বলেন তো দেখি। রোজা যে কেউ করতে পারে, তেমন কোনো বাধা বিপত্তি আমাদের বাংলাদেশে তন্তর পক্ষে নেই, ঠিক কিনা? হজ করতে পারবেন, জাকাতও, জাকাতে একটু সমস্যা আছে। তো ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়, ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাইলে তো ইসলাম পরিপূর্ণভাবে না মানলে আমাদের উপায় নেই, আছে নাকি? বলেন আল্লাহ কি বলছেন? ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাইলে আল্লাহ যদি মুসলমান না হয়ে আমাদের মৃত্যুবরণ করতে নিষেধ করেন, তাইলে আমরা কোন আশায় আছি আর কোন বিশ্বাস করি? সবাই তো বলি যে আমরা প্রকৃত মুমিন, ইমানদার, কিন্তু আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। মৃত্যুবরণের পরে তো কমসে কম কবরে 40,000 বছর থাকা লাগবে। কেয়ামতের ময়দানে কানা মেকাদারু খামসিন আলফা সানা, কমসে কম 50,000 বছর কেয়ামতের ময়দান থাকা লাগবে। তাইলে এই বিশ্বাস যদি সেই বিশ্বাসের মতো হতো, কামা কামা আমানো আমিনু কামা আমানো
যেমন ইমান এনেছে সেরকম ইমান আনো, ওই বিশ্বাসের সাথে যদি আমাদের বিশ্বাস মিল খায় তো তাইলে পারে আমাদের সব সমস্যার সমাধান ইজিলি হতো, ঠিক কিনা? ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন সারা তোমাদের ইমান যদি কমপ্লিট হয়ে যায় ক্ষমতা আমি দিয়ে দেবো, সত্য হলে ইমান থাকতে হবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা তো আমি আল্লাহ তাআলার জন্য ফরজ। আর এটাও জেনে রেখো যতদিন না পর্যন্ত জমিনে ইসলামী হুকুমত না কায়েম হবে ততদিন পর্যন্ত পুরাপুরো ইসলামের ভিতর চলতে পারবা না, পুরো কমপ্লিট ইসলাম তুমি মানতে পারবা না। পুরোপুরি ইসলামের ভিতর যদি তোমার চলতে হয় তাহলে কমপ্লিটলি ইমানদার হতে হবে, পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। যদি বলেন হুজুর এই কোনা কোথায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, শুধু মুমিন দাবি করলে হবে না, আমার পিতার নাম মুমিন, আমিও আব্দুল মুমিন, মুমিনের ছেলে মুমিন ইবনে মুমিন, আমার দাদা মুমিন আমিও মুমিন, আমার দাদা মুসলমান আমিও মুসলমান, এরকম মুসলমান হলে হবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর ঈমান আনবে। এই কথা বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কি এখানে আয়াত শেষ করছেন নাকি বলেন হাবেশ সাহেব যারা আছেন জবাব দেন? আল্লাহ তাআলা কঠিন একটা কথা বলছেন, মারাত্মক কথা বলছেন, যে কথার মধ্যে তাম পৃথিবীর মুসলমানদের সমস্যার সমাধান রয়েছে। ওই কথাটি হলো সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। সুম্মা মানে অর্থবান আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবা, ঠিক আছে, ওয়ালাম ইয়ারতাবু, কিন্তু খবরদার আল্লাহ এবং রাসূলের কোন কথা কোন বক্তব্য কোন বয়ান কোন বিবৃতির ব্যাপারে বিন্দু মাত্র সংশয় তোমার ভিতর রাখা যাবে না। যদি সন্দেহ সংশয় থাকে তাইলে তোমার সব দাবি শেষ, ঠিক কিনা বলে? সব দাবি শেষ, সন্দেহ থাকা যাবে না। অবশ্যই আল্লাহ পাক নিজে বলছেন আল আকুমির ওয়াক্তিকা ফালা তাকু নান্না মিনাল মুনতারিন, ওগুলো আমি যে আপনি বলেন আল আকুমির ওয়াক্তিক, এই যে কোরআন, এই যে দিন, এই যে ইসলাম, এটি যেমন তেমন জিনিস না, এটি খেলতামাশার বস্তু না, এটাকে নিয়ে হাসি রহস্য করার বিষয় না, বরং আল্লাহ বলছেন এটি হলো সঠিক ধর্ম আল হাক মির রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে, ওয়ালা তাকুনান্না মিনাল মুমতারিন, অবর বুঝি আপনি কিন্তু সংশয়বাদী সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আমার মুসলমান ভাইরা শুধু আর শুনলে হবে না, একটু বোঝার চেষ্টা করেন, আমরা কিন্তু অধিকাংশ মুসলিমরা এই সন্দেহের ভিতর আছি, ঠিক কিনা বলেন? সন্দেহ সংশয় যতদিন না পর্যন্ত আমাদের অন্তর থেকে দূর না হবে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দিনের ব্যাপারে, ততদিন পর্যন্ত ইসলামের সূর্য আমাদের সামনে উদিত হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আসুন ইসলামটাকে আগে সন্দেহ মুক্ত করেন আপনার অন্তর থেকে। আল্লাহ তাআলা বলেন আল হাক্কু মির রাব্বিকা, এটা রবের পক্ষ থেকে হক, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই আয়াতটা একটু ভালো করে বুঝবেন, এই আয়াতের তাফসীরটা একটু ভালো করে দেখবেন, আমার সময় কমে, এই জন্য আমি শুধু কোরআন দিয়ে টাচ দিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন তোমাদের যদি সন্দেহ থাকে, সংশয় থাকে, এটা আছে কি নাই সেটা প্রমাণ করার জন্য বলার একটা বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। তোমরা যে বলো আমরা ইমানদার, যে ইমান দিয়ে তুমি কবরের আজাব থেকে মাফ পেতে চাও, যে ইমান দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, যে ইমান দিয়ে চির শান্তির জায়গা জান্নাতে যেতে চাও, এই ইমান আছে কি না সেটা প্রমাণ করার জন্যে আমি আল্লাহ তাআলা আর দুটো বিধান দিলাম। কি বিধান বলেন? কয়টা বিধান বলেন? দুইটা বিধান। এক নাম্বার হলো আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নাম্বার ওয়ান হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে কারের জন্য। যদি বলেন এই আয়াত কোরআনে নেই তাইলে আমি
জিহাদের কথা যদি কোরআনে থাকে তাইলে আমি জঙ্গি না। জঙ্গি হলো জিহাদ হলো জঙ্গি দমন করার মাধ্যম, ঠিক কিনা বলেন? জিহাদ হলো সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে। জিহাদ করা যদি ইসলামে না থাকে তাইলে জিহাদ করা যদি ভালো কাজ না করা হয় পুলিশ বাহিনী যেটা করে সেটাও জঙ্গির ভিতর হবে, ঠিক কিনা বলেন? এই ইউটিউবে কিন্তু সমস্যা আছে, এগুলো কিন্তু আবার এদিক সেদিক করে আবার বললে সমস্যা আছে, বলে দিলাম সময় লাগবে না আমার গ্রেপ্তার হতে। কি জিহাদ করে যদি ইসলামে না থাকে র্যাব আর মিডিয়ার দিয়ে যে আপনি সন্ত্রাস দমন করতেছেন দুর্নীতি দমন করতেছেন এটাও জঙ্গি, ঠিক কিনা জঙ্গিবাদী? আমার বন্ধুগণ, যেই কাজটি আপনারা সন্ত্রাস দমনের নামে করতেছেন যেই শক্তি প্রয়োগ করতেছেন, ইসলামী হুকুমত যদি কায়েম হয় একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হলে পারে জিহাদের ফরজ আসে। জিহাদের এই মহামূল্যবান বিধানটা শুধু ইসলামী রাষ্ট্রের সাথে জড়িত, ইসলামী ক্ষমতা আসলে জিহাদের মাধ্যমে যে অন্যায় অত্যাচার এগুলোকে বন্ধ করা হয় দমন করা হয় সেটা আমাদেরকে পালন করতে হবে, একটি ফরজ বিধান। আর এই ফরজ বিধান যদি আমরা পালন করতে না পারি তাহলে কমপ্লিট কোড অফ ইসলাম হবে না। তাহলে বুঝতে হবে এই যে সর্বপ্রথম কথা হবে আমাদেরকে ইমানদার হতে হবে, আর ইমানদার হওয়ার পরে আমাদেরকে সন্দেহমুক্ত হতে হবে, সন্দেহমুক্ত হওয়ার পরে জিহাদের মতো আমল আমাদের করতে হবে। যদি বলেন হুজুর যতদিন সন্দেহমুক্ত হব না ততদিন পর্যন্ত জিহাদের আমল বন্ধ, ঠিক কিনা? আল্লাহ বলবেন সবই ঠিক আছে, যদি এরকম নিয়ে চলে যাও কবর তোমার হবে অন্ধকারের জায়গা। কারণ হলো আল্লাহ নবী দুনিয়াতে এসে বসে থাকেন নাই, দিন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী প্রাণপণ চেষ্টা করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। মদিনাতে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে বিশ্ব নবী তামাম পৃথিবীতে জিহাদের জন্য সেনাবাহিনী পাঠিয়েছেন, এই সেনাবাহিনী সত্যের বিপক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে যুদ্ধ করে তামাম পৃথিবীর অর্থ যা নেই তারা পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা করেছিল, ঠিক কিনা বলে? তাইলে আমাদের যদি ওইটা না করি ওই ওইটার চিন্তা চেতনা অন্তরপক্ষে ওইটা করার আশা যদি না থাকে আমি মুসলমান হতে পারবো না। আর এই কথা শুনলে যাদের কষ্ট হয় যাদের ব্যথা লাগে এরা তো মুসলমানই না, সেটা পরের কথা। আপনি যদি জিহাদকে বিশ্বাস না করেন আপনি কি মুসলমান? বলেন জিহাদ বিশ্বাস না করলেই আপনি মুসলমান হতে পারবেন না, কারণ মুসলমান হতে হলে ইসলামের পরিপূর্ণ বিশ্বাস আপনার আমার ভিতর থাকতে হবে। আর এই মুসলমান নিত্য পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্যেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার, ঠিক কিনা? এখন কোরআন শরীফ আমরা পড়তেছি আর কোরআন শরীফ হাহাকার করতেছে, কি করতে হবে বলে হাহাকার করতেছে। কোরআনে করিম আমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করি কিন্তু কোরআন কি চায় বলেন তো দেখি, কোরআন কি চায়? কোরআন নিজেই বলছে প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে কোরআনের চাওয়া পাওয়াই তো আপনি পূরণ করতে পারলেন না। কোরআন বলছে বিচার ব্যবস্থা সাজাবে না বিমান সাল্লাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন আমার ভিতরে এটা দিয়ে যে বিচার ব্যবস্থা সাজাবে না আমি কোরআন বলে দিলাম উলাইকা হুমুল কাফিরুন তারা হলো সব কাফের। কোরআন বলছে কাফের, আমরা বলি না আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ নেই আমরা কালেমা পড়েছি তাই একদিন না একদিন জান্নাতে যাব। কোরআন বলছে না তুমি মুসলমান না, আমার পীর বলছে যে না তুমি পাকা মুসলমান তুমি কালেমা পড়েছো আমার সাথেই চলে যাবা। কোরআনে করিম বলছে আমার বিধানের দিকে আসো, আর আমরা বলি যে দরকার নেই
কিছু কিছু আমল করলেই চলবে। আল্লাহর কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে বলেন আফাতুমিনুন তোমরা কই জাতের মুসলমান বিবাদিল কিতাব কিতাবের কিছু অংশ মানবা ওয়া তাকফুরুনা বিবাদিন আর কিছু অংশকে অস্বীকার করবা ওয়ান্তুম তাতলুনা আল কিতাব অথচ তোমরা কোরআন তেলাওয়াত করো। তাহলে আজকে কোরআন থেকে যারা আমাদেরকে আমরা যারা বিরোধী আছি কোরআনের বিরোধিতা করতেছি মূলত তারাও কিন্তু কোরআন পড়ে পড়ে কিনা বলে এসপি ডিসি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তারপরে আপনার দেশের সমস্ত পীর মাসায় গাউস কুতুব সবই তো কোরআন নিয়েই গর্ব করে ঠিক কিনা। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের বিধান মানতে রাজি না। মুনাফিকের জায়গা কোথায় যায় বলেন? জাহান্নাম না? এই জন্যই তো আল্লাহ বলছেন এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? কিভাবে বলছেন কোরআনের বিধান কোরআন পড়ে সবই করে কোরআন মানতেও চায় কিন্তু মনে 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 কি থাকে বলেন? বিরোধিতা থাকে। আল্লাহ বলেন এরা কারা? এরা হলো সবচাইতে বড় শত্রু। মুসলমান যেন আপনার উম্মতের মধ্যে না থাকে। যখন তারা আসে তারা বলে নিশ্চয়ই আপনি হলেন আল্লাহ রসুল। সম্মানিত ভাইরা কি বলছে রাজা আকাল মুনাফিকুন মুনাফিকরা যখন আসবে কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আজ মুসলমান সমাজ আমাদেরকে একটু হিসাব করতে হবে আমরা কোন প্রকৃতির মুসলমান এই আয়াত দিয়ে হিসাব করে মিলিয়ে নিতে হবে। এরা আমরা যদি ওই প্রকৃতির মুসলমান হই তাইলে আপনি মনে করবেন আপনার পশ্চিম কালেও জান্নাতে যাওয়ার আশা করা যায় না। এমন কোথায় আমির হামজা বলছিলেন বলে আজকে ইউটিউবওয়ালারা সারা এসিডে নানান ভাবে কায়দায় বলছে আমির হামজা কি বলছে কালেমা বললেই জান্নাতে যাওয়া যাবে না। নিয়ে আগে পরের কথা আপনি কাটিং কাটিং করে পেস্টিং করে সুপার এডিটিং করে আমির হামজাকে কালারিং করতেছেন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান তুমি বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, রসুল ছাড়া কোনো নবী নেই, ইসলাম ছাড়া কোনো দিন নেই, কিন্তু যখনই বলায় আসো দিনের জন্য সংগ্রাম করি দিনের জন্য চেষ্টা প্রচেষ্টা করি ওই তাল মুনাফিকিন ইয়াসুদ্দুন আনকা সুদুদা। ওগুলো যে আপনি দেখবেন যারা মুনাফিক এরা আস্তে আস্তে কেটে পড়বে ঠিক কিনা বলে? এই জন্য মুনাফিকি চরিত্র দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। আপনি যদি বলেন হুজুর আমাদের মুনাফিক বানালেন না আমি কোরআন দিয়ে বলতেছি, আমি তো আপনাদের বলি নাই বলেছি বলেন কোরআনের সাথে মিল করে দেখতে হবে আসলে আমি মুমিন কি মুমিন না। কোরআন কি বলছে মুমিন কারা? মুমিন হলো তারা ইন্নামাল মুমিনু মুমিন হলো তারা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহ এবং তার রসুলের সাথে রসুলের উপর ঈমান আনে। এরপরে সবচেয়ে ভয়াবহ যে কাজ সেটা হলো সুম্মা লাম ইয়ারতাবু সন্দেহ করে না সন্দেহ করে না। আমরা তো সব সন্দেহ সংশয়বাদীদের অন্তর্ভুক্ত। আমার কথাই বলতেছি আপনাদের কথা বলতেছি না। আমার বিরোধ যদি সন্দেহ না থাকত তাইলে ইসলামের ক্ষেত্রে আমার জান চলে যাবে কিন্তু ইসলামের কোনো ক্ষতি হতে দেবো না ঠিক কিনা বলে? আমি যদি সন্দেহ না করতাম আমি জানি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী অন্য দার আখিরাত লাইয়াল হায়ওয়ান আখিরাতের জীবন হলো চিরস্থায়ী তাইলে আমি চিরস্থায়ী জীবনকে টার্গেট করে দুনিয়ার জীবনে প্রয়োজনে আমার রক্ত মিলিয়ে দিতাম ঠিক কিনা বলে? আমার ভিতর সন্দেহ আছে বলেই তো আজকে আমি ইসলাম কমপ্লিটলি মানতে পারতেছি না ঠিক কিনা বলে? এই কথা স্বীকার করতে হবে কারণ এটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কি বলছেন? নিজে বলছেন আল্লাহ তাআলা নিজেই বলছেন এদের ভিতর সন্দেহ আছে। কেমন সন্দেহ? আমার ভাইরা সাহাবায়ে কেরাম তাদের সামনে যদি জান্নাত জাহান্নামের আলোচনা করা হতো তারা বলতো দেখো জান্নাত জাহান্নামের আলোচনা আর করার দরকার নেই, ওগুলো আমাদের এমন বিশ্বাস হয়েছে যে আমাদের চোখের সামনে যেন জান্নাত জাহান্নাম ভাসতেছে বলেন ঠিক কিনা? আমাদের ভিতর যদি সেই ইমান থাকতো যে ইমানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তাইলে আমাদের এত বিপদ আপদ বালা মুসিবত আসতো না ঠিক কিনা বলে?
মূলত ইসলামের কথা আমরা যেভাবে শুনি যেভাবে বুঝি এই বুঝ আর এই শোনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে আছি বুঝতে পারছেন আমাদের কালেমাদায় তো সঠিকভাবে বলা হয়নি ওই মনে আছে কি বলতেছিলাম আল্লাহ রসুল বললেন যদি তোমরা কালেমা পড়ো তাহলে এই কালেমা তোমাদের কোনোদিনও ক্ষতি সাধন করবে না তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কালেমার হকটা কি আপনি আমাদেরকে জানায় দেন আল্লাহর নবী বলেন কালেমার হক হলো আনতা আমুরা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কালেমার হক হলো আনতা আমুরা বিল মারুফি সৎ কাজের আদেশ করা ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া সৎ কাজে বাধা প্রদান করা ঠিক কিনা এই সৎ কাজে আদেশ আর ওই সৎ কাজে বাধা প্রদান এটা ওই পর্যন্ত করা যাবে না যতক্ষণ না পর্যন্ত ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা না করা হবে তাইলে কি আজ পর্যন্ত আমরা কালেমার হক পরিপূর্ণ করতে পারেছি কিনা বলেন আবার কালেমার হক পরিপূর্ণ করার জন্য একটু চেষ্টাও করি কিনা বলেন চেষ্টা করি যে কালেমার হকটা পরিপূর্ণ জানি তো নে তার চেষ্টা কি করবো বলেন কালেমার হক কি বলেন একটু শেখেন ভাই কালেমার হকটা কি বলেন সৎ কাজে আদেশ দেওয়া ওয়া সৎ কাজে নিষেধ করা আর এটা করতে গেলে কি লাগবে বলেন এই যেখানে সেখানে হঠাৎ করে ফটাকবাজির নাম হলো জঙ্গিবাদী আর আপনি যদি ইমান আমল দিয়ে জনগণের ভিত গড়ে তোলেন সেই জনগণের ভিতরে যদি পরিপূর্ণ ইমান থাকে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন তাইলে পরে আপনি ওই রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে তখন আপনি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ যখন কমপ্লিটলি করতে পারবেন তখন আপনার কালেমার হক পরিপূর্ণ হবে তার আগে হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা এখন তার আগে কি হবে তার আগে আপনি যদি মারা যান হয়তো আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিতেও পারে নাও পারে জাহান্নামেও যাওয়া লাগতে পারে ঠিক কিনা বলেন না ভুল বললাম সেটা তো আল্লাহর কৃপা এখন একটা লোক চিন্তা করেছে যে আমি খুন করব খুন করার পরে যেহেতু সরকারের সংবিধানে লেখা আছে যে খুন যদি করে রাষ্ট্রপতি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে বুঝতে পারেননি আছে না এ কথা আছে না এখন আমি যদি প্রতিদিন খুন করি বা একটাই খুন করি আর এই আশায় কেউ কোনো বোকা করবে যে আমি খুন করবো রাষ্ট্রপতি তো ক্ষমা করে দিলেও দিতে পারে ঠিক না করবে তা আমি শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকবো আল্লাহ মাফ করে দিলেও দিবে তার মানেই হলো আপনার ভিতর সন্দেহ আছে আপনার ভিতর কি আছে সন্দেহ আছে যদি বলেন হুজুর কালেমা প্রতিষ্ঠা করার জন্যে ই লাগবে কেন কালেমা প্রতিষ্ঠা করার আমার ভাইরা এখন আমি আপনাদের যেটা বলবো সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বাধা প্রদান করতে আমরা পারতেছি না কারণটা কি আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহ দিন ইম্মাতান না হোক খেলাফ যারা জমিনে খেলাপতি প্রতিষ্ঠা করবে খেলাপতি দেওয়া হবে তারা চারটি কাজ করবে কয়টি কাজ বলেন আকামুস সালাতা নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াও তবে তার আবার অনেক শর্ত আছে অনেক কি আছে বলেন শর্ত আছে যে সৎ কাজে আদেশটা আপনি কিভাবে করবেন নরম শুরু করবেন কিভাবে করবেন নরম শুয়ে করবেন ঠান্ডা মাথায় করবেন মানুষকে বুঝিয়ে সুঝিয়ে করবেন আর ওর সবকে নিষেধ তো করতেই যেতে পারবেন না কারণ আপনার হাতে কি নেই বলেন ক্ষমতা নেই কি নেই ক্ষমতা নেই এই ক্ষমতা আসবে কার থেকে আল্লাহ থেকে আর চেষ্টা কারা করবে বলেন আমাদের করতে হবে নাকি আর আমরা যদি চেষ্টা না করি আমাদের মৌত কিসের মতো মৌত হবে বলেন মুনাফিকদের মতো মৌত হবে আবার ভালো করে বলেছেন বিষয়টা এই জন্য আমাদের কি করতে হবে সৎ কাজে আদেশ করতে হবে দাওয়াতি সিস্টেমে অর্থাৎ আমরা দাওয়াতি পদ্ধতিতে ইসলাম এবং ইমানের কথা বলবো ঠিক আছে কিভাবে বলবো উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা উত্তম ভাবে বলবো কিন্তু এখন আমি যদি কড়া ভাষায় আমি যদি খারাপ ভাষায় মানুষকে দাওয়াত দিই এটাও কিন্তু ইসলামে এই সিস্টেমে ইসলামে নেই আছে বলেন আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন হে আমার নবী আপনার ভাষা যদি কর্কশ হতো আর আপনি যদি রুক্ষভাষী হতেন আপনার পাশে কেউ থাকতো না ঠিক কিনা বলেন এজন্য আমাদের কিন্তু লক্ষ্যবস্তু হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যতদিন না পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত ইসলামী হুকুমত না কায়েম হওয়া পর্যন্ত ইসলামের পরিপূর্ণ জীবন বিধান সারা জীবন ওয়াজ করেও মানুষের ভিতর আনা যাবে না ঠিক কিনা আর যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন আদেশটা
আসেন, ভাই কোরআন শরীফ পড়েন অনেক সওয়াব হবে। তখন কি হবে জানেন? তখন ভুল জারি হবে সরকারিভাবে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা দেয় তার এই শাস্তি বিধান। নামাজ কাজা কেউ করতে পারবে না, এই হলো এক ধরনের সৎ কাজ। আরেক ধরনের সৎ কাজ যেটা আমরা বলি, আসেন ভাই নামাজের দিকে আসেন, আমাদের নিয়ে টিটকারি করে, কি করে বলেন, টিটকারি করে। এটা আল্লাহ আফসোস করেছেন, সকল নবীদের নিয়ে টিটকারি করা হয়েছে। সকল নবীরা যখন দাওয়াতের কাজ করেছেন, ইয়া হাসরাতান আলা ইবাদ, আমার বান্দাদের উপর খুবই আফসোস যে কি করেছেন, ইয়া হাসরাতান আলা ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন, এমন কোন রসুল আসে নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাদের সাথে এরা উপহাস এবং টিটকারি করে নাই। প্রিয় ভাইরা, এজন্য আমরা ইসলামটাকে মূলত উপহাসের বিষয় বানিয়েছি, ইসলামকে আমরা টিটকারির বিষয় বানিয়েছি। ইসলামের মর্ম, ইসলামের মহত্ব, ইসলামের মর্যাদা আমাদের অন্তরে নেই। আমার আজকের আলোচনার মূল বিষয় হলো যে আমাদের ইসলামের মহত্ব, বড়ত্ব, ইসলামটাকে পরিপূর্ণভাবে আমাদের ভিতরে আনতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আর এইটা যতদিন না পর্যন্ত আমাদের মধ্যে আসবে, মার, তারপর নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলারও আমাদের থেকে কোনোভাবেই আলাদা থাকবে না, এগুলো আমাদের সাথে জড়িত হয়ে যাবে। আপনি চাবেন না, আপনার উপর অটোমেটিক্যালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, যখন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ বন্ধ হবে, তখন কি হবে, জালেম সরকার তোমাদের উপর নিযুক্ত করা হবে। এই জালেম সরকার তোমাদের আলেমদের সম্মান রাখবে না, ভালো লোকের কথাই শুনবে না, বরং তাদের কি করবে বলেন, তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করে এই দুনিয়া থেকে একেবারে খতম করার জন্য সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ তারা করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আমরা যদি মুসলমান হই, আমাদের ভেতর যদি ইসলাম থাকে, আজকে অনেক লোক সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের সকলকে, আমাদের ভিতরে যদি ইসলাম থাকে, ইসলামের মহত্ব থাকে, ইসলামের বড়ত্ব থাকে, তাইলে পরে আমরা সবল হতে পারবো। আর এই মহত্ব এবং বড়ত্ব আনতে হলে আমার আপনার অন্তরের অবস্থা সুদৃঢ় করতে হবে। ওয়াজ মাহফিল যেগুলো হচ্ছে, বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু আমরা সেইটা মোকাবেলা করার জন্য চেষ্টা করব, শান্তিপূর্ণভাবে মাহফিল করব, ঠিক আছে, কিন্তু শান্তিপূর্ণ হবে কি অশান্তিপূর্ণ হবে তার আগেই যদি সমস্যার সৃষ্টি করা হয়, তখন কি করতে হবে বলেন, রাষ্ট্রীয় অধিকার তখন আমাদের দেখতে হবে। যে কোনো সংগঠন, যে কোনো দল, তারা এই রাষ্ট্রের নাগরিক হিসেবে যে কোনো সমাবেশ এবং তারা মাহফিল বা রাজনৈতিক সমাবেশ তারা করতে পারে, এটা তো রাষ্ট্রীয় অধিকার। কিন্তু আগে এই মাহফিল হচ্ছে, কি আলোচনা হবে না হবে সেটা তো আমরা জানি, আলোচনা তো আমরা জানি, আমরা তো কোনো অন্যায় আলোচনা করবো না, আমরা তো ইসলামের বাইরে কোনো কথা বলবো না, তো তার আগেই যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে তো সমস্যা। এই জন্য মুফতি আমির হামজা সাহেব থাকবেন এখানে, পুলিশের ভাইরা থাকতে পারেন, গোয়েন্দার ভাইরা থাকতে পারেন, আপনাদেরকে আমি সিওরিটি দিচ্ছি, এখানে সরকার বিরোধী কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। এখানে যেটা হবে কোরআন এবং হাদিসের থেকে হবে, কিন্তু মাসার তুলে কিনারে মাহবুর ঘাসিনে এরকম করলে কিন্তু সমস্যা, তোটা হবে কোরআন হাদিসের, সেটা আমারও লাগতে পারে, বিএনপিরও লাগতে পারে, বর্তমান সরকারের ও লাগতে পারে, কারণ সব তো সব সমস্যার সমাধান তো একা কেউ করতে পারে না, সবার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক কিনা, কিন্তু সকল সমস্যার সমাধান নিতে হবে আমাদের আল কোরআন থেকে। আমরা মুসলমান হিসেবে কোরআনের বাইরে আমরা যাব না, কোরআনকে শ্রদ্ধা করব, কোরআনের কথা যারা বলে তাদেরকে শ্রদ্ধা করব, কোরআনের যারা আলেম মুসলমান হিসেবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করুন। ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।